সম্রাট অশোকের আসল প্রেম কে ছিলেন, দেবী নাকি করৌয়া কি? যাই হোক, লোক কাহিনী, সিনেমা এবং টিভি সিরিয়ালের অশোক সম্রাট এবং করৌয়াকির মধ্যে প্রেমের গল্পকে কেন্দ্র করে সম্রাট অশোকের প্রকৃত প্রেম কে ছিলেন তা নিয়ে অত্যন্ত বিতর্কিত সমালোচনা রয়েছে। তৃতীয় মৌর্য সম্রাট অশোক কাকে বেশি ভালোবাসতেন বা পছন্দ করতেন তা বোঝার জন্য আসুন কিছু তথ্য জেনে নিই। অশোক এবং দেবীর প্রেম কাহিনী ইতিহাসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তাকে একজন বণিকের কন্যা বলা হয়, যিনি প্রকৃতপক্ষে শাক্য বংশের। অশোক উজ্জয়িনী তার প্রথম দর্শনের সময় দেবীর সাথে দেখা করেছিলেন এবং তিনি প্রথম দেখাই তার ভালোবাসায় পড়ে যান। যদিও অশোক বণিকের কন্যার দ্বারা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, তবে তিনি তাকে পছন্দ করেননি, কারণ তিনি তার অধ্যাত্মের জন্য বিখ্যাত ছিলেন। অশোক যখন বিয়ের জন্য দেবীর হাত চেয়েছিলেন তখন তার বাবা সহজেই রাজি হন, কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং একটি অদ্ভুত দাবি করেন। দেবী শর্ত দিয়েছিলেন তিনি অশোককে বিয়ে করবেন যদি কোনো রক্তপাত ছাড়াই উজ্জয়িনে বিদ্রোহের সমস্যা সমাধান করেন। এই কথা শুনে তখন অশোক সেখান থেকে চলে গেলেন। দুদিন পর যখন সে ফিরে না আসে তখন দেবী ভেবেছিলেন রাজপুত তাদের প্রতারণা করেছেন। যাই হোক, যখন তিনি অসুস্থ এবং আহত লোকেদের সেবা করছিলেন তখন তিনি একজন আহত অশোকের সাথে দেখা করেছিলেন। তিনি সুস্থ হওয়া পর্যন্ত তার খুব যত্ন নেন। পুনরুদ্ধারের পর দেবীকে প্রস্তাব করেছিলেন যে তিনি রক্তপাত ছাড়াই উজ্জয়িনীর সমস্যা সমাধান করতে পারেন। দেবী খুশি হন এবং তারা বিয়ে করেন। দেবী প্রকৃতপক্ষে সম্রাট অশোকের প্রথম প্রেম এবং এটি একটি নিঃস্বার্থ প্রেম ছিল। এইবার করৌয়াকির সাথে সম্রাট অশোকের গল্প নিয়ে কিছু আলোচনা করা যাক। প্রকৃতপক্ষে অশোক ছিলেন একজন সহানুভূতিশীল, দয়ালু এবং ধর্মীয় শাসক, যিনি বৌদ্ধ ধর্ম ও শান্তির প্রচার করেছিলেন। কলিঙ্গের রাজকন্যা করৌয়াকির নামে এক মহিলার সঙ্গে তার প্রেমের গল্প ছিল। কলিঙ্গ ছিল একটি রাজ্য যা অশোক একটি রক্তক্ষয়ী যুদ্ধের জয় করেছিলেন যা তার জীবনকে বদলে দিয়েছিল। কিছু সূত্র অনুসারে অশোক করৌয়াকির সাথে দেখা করেছিলেন যখন তিনি একজন রাজকুমার ছিলেন এবং তার পিতা বিন্দুসার তাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। প্রথম দেখায় সে তার প্রেমে পড়ে এবং তাকে গোপনে বিয়ে করে। পরে তিনি তার রাজ্যে ফিরে আসেন এবং সম্রাট হন। তিনি করৌয়াকিকে ভুলে যাননি এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তিনি যুদ্ধের সময় নিখোঁজ হয়েছিলেন। তিনি ধরে নিয়েছিলেন যে তিনি মারা গেছেন এবং তার জন্য শোক করছেন। তিনি কলিঙ্গে যে সহিংসতা ও যন্ত্রণা সৃষ্টি করেছিলেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এবং যুদ্ধ পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার সাম্রাজ্যের এবং তার বাইরেও শান্তি ও করুণার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ধর্মপ্রচারকদের পাঠিয়েছিলেন। তিনি স্তম্ভ এবং আদেশগুলো স্থাপন করেছিলেন যা তার ধর্ম এবং তার প্রজাদের কল্যাণের জন্য ঘোষণা করেছিলেন। যদিও ঐতিহাসিকবিদ এম এন দাস বলেছিলেন যে করৌয়াকি ছিলেন একজন জেলের কন্যা যাকে সম্রাট অশোক বিয়ে করতে চেয়েছিলেন, এমন কোনো উদাহরণ নেই যা প্রমাণ করে যে তাদের মধ্যে একটি সঠিক প্রেমের গল্প ছিল। একটি শুধুমাত্র ফিল্ম, টিভি সিরিয়াল এবং জনপ্রিয় সংস্কৃতিতে আমরা তাদের মধ্যে একটি কঠিন প্রেমের গল্প দেখতে পাই। তাই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে দেখা যায় যে যদিও দেবী এবং করৌয়াকি উভয়ের সম্রাট অশোকের স্ত্রী ছিলেন, তার প্রথম প্রেম ছিল দেবী, যার সাথে তাদের বিয়ের আগে তার প্রেমের কোন ছিল। তিনি করৌয়াকিকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিয়ের আগে তাদের প্রেমের গল্পগুলি অত্যন্ত কাল্পনিক বলে বিবেচিত হয়।